হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে একটি কুয়া। কুয়ার উপরে দাঁড়িয়ে আছি আমি। তো কুয়াটা নিচে, এটার উপর দিয়ে স্টিল দেওয়া আছে, তো এটার উপরে দাঁড়ানো যায়। তো মূলত এই কুয়া থেকে আমি এখন পানি ভরতেছি এই গাড়িটিতে। দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে আমি মূলত কাজ করি। তো এই মোটর দিয়ে এই গাড়িটা ভরবো। ভরার পর আমরা যাব রুডে, যে গাছ লাগানো রয়েছে রুডের মাঝখানে, যে গাছগুলি রয়েছে সেই গাছগুলোতেও পানি দিব। তো আপনাদের একটু দেখাই যে এই কুয়াটা কিরকম। আসলে এখানে সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ধরে উঠতে হয়, কুয়ার উপরে ওঠা যায়। ছাউনি রয়েছে ওখানে। তো এই হচ্ছে কুয়াটা মূলত। এই কুয়ার থেকে আমরা পানি ভরতেছি এই আমাদের গাড়ি। তো চারদিকে মরুভূমি, খুব কম বাড়িঘর এখানে, গ্রাম এলাকা সৌদি আরবের। কুয়াটা কুয়াটা অনেকটা বড়। এর ভিতরে মোটর লাগানো রয়েছে। কি গাছে আমরা পানি দিই সেগুলা আপনাদের দেখাবো। এই প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছেন, আজকে মূলত 40-42 তাপমাত্রা হবে আনুমানিক, এর চেয়েও বেশিও হয়, 45-46 উঠে যায় মাঝে মাঝে। তো এই পরিস্থিতিতে পানি দিতে হবে গাছগুলিতে, এত রোদ্রে উপবাসে কাজ করতে হয়। প্রচণ্ড রোদ এবং গরম, মূলত 2টার পরে থেকে, সৌদি আরবে 2টা থেকে 4টা পর্যন্ত অনেক গরম থাকে। তো এখন আমরা পানি ভরা শেষ হলে যাব। কী গাছে আমরা পানি দেই সৌদি আরবে, রুডের মাঝখানে কী কী গাছ লাগানো থাকে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই যে এই গাছটিতে আমি পানি দিচ্ছি পাইপ দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি গাছে এসেছি। তো এটাও তাল গাছের মতো দেখতে, অবিকল দুইটা, এখানে দুইটা গাছে একসাথে পানি দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে খেজুর গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ। আর তারপরে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে বজরুমিয়া গাছ। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন রাস্তার,